সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সকলেই অবগত আছেন যে বর্তমানে আমাদের বাংলাদেশের উপরে এক বড় ধরনের বিপদ আমাদের সামনে চলে এসেছে। সেটি হলো আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যেই আকারে হঠাৎ করে পানি এসে আমাদের বাংলাদেশের একটা বিশাল অঞ্চল ফেনী, নোয়াখালী, কুমিল্লা, বিশেষ করে আরও অন্যান্য আশেপাশে অনেক অঞ্চল প্লাবিত হয়েছে। এই অঞ্চলগুলোতে কঠিন আকারে, যেটা স্মরণকালের কেউ দেখে নাই, এরকম বন্যা, এরকম কঠিন এক পরিস্থিতির সেখানে উদ্ভব হয়েছে। সেখানে আমাদের ভাই বোনেরা, আমাদের এই দেশের নাগরিকেরা অনেক কঠিন এক দুর্বিষহ জীবনযাপন করতেছেন। প্রথমত তাদের জীবন বাঁচানোটাই কঠিন হয়ে গেছে। খাবার দাবার পরে আগে তাদের যে জীবন রক্ষা পাবে সেটাই কঠিন হয়ে গেছে, কারণ তাদেরকে উদ্ধার করাটাই কঠিন কাজ। হেলিকপ্টার দিয়ে উদ্ধার করাটাও কঠিন হয়ে গেছে, কারণ হেলিকপ্টার নামবে কোথায়, কিভাবে তাদেরকে তুলবে, কিভাবে কি করবে, কারণ গ্রামে তো ওইরকম বিল্ডিং নেই যে সেখানে হেলিকপ্টার নামতে পারে। আবার আপনার পানিতে বিল্ডিংও ডুবে গেছে, একতলা বিল্ডিংও ডুবে গেছে। এভাবে অসংখ্য মানুষ, প্রথমত তারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার ব্যাপারে এখনও অনেকে আটকে আছে, বিভিন্ন জায়গায় এখনও আটকে আছে, মোবাইল বন্ধ, ইন্টারনেট বন্ধ, তারা যে কাউকে যোগাযোগ করবে যে আমাদেরকে এখান থেকে উদ্ধার করেন, আমরা এখানে কষ্টে আছি, সেটাও তাদের পক্ষে অসম্ভব হয়ে গেছে। এরপরে যারা বিভিন্ন জায়গায়, নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে, সেখানে তাদের খাবারের সংকট, বিশুদ্ধ পানির সংকট, বিভিন্ন ধরনের সংকট তাদের এখন সেখানে দেখা দিয়েছে। তারপরে এই পানি যখন আস্তে আস্তে সরবে, সেখানে আপনার গরু, ছাগল, গবাদি পশু, হাঁস, মুরগি সব লাখ লাখ তো মারা গেছে। তো এগুলোর কারণে পরিবেশ দূষিত হয়ে বিভিন্ন রূপ ব্যাধির সংক্রমণ, অর্থাৎ কঠিন এক অবস্থা এই এলাকাগুলোর উপরে বিরাজ করতেছে। এই ক্ষেত্রে আমাদের উপরে দায়িত্ব এবং কর্তব্য, প্রত্যেকে প্রত্যেকের সাধ্য অনুযায়ী তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যত জায়গায় এহসান করতে বলছেন, তার মধ্যে একটা খাত বলছেন ওয়াবনি সাবিল। ওয়াবনি সাবিল মানে রাস্তার ছেলে, স্বাভাবিক অর্থ রাস্তার ছেলে মানে যে হঠাৎ করে রাস্তায় বসে গেছে, এটা হলো ইবনু সাবিল, মুসাফির। তার কাছে অনেক টাকা ছিল, কিন্তু হঠাৎ করে টাকা সব হারাই গেছে। এখন সে অনেক টাকার মালিক হইলেও কিন্তু সে এখন কিছুই নেই, এখন অনেক টাকা পয়সার মালিক, কিন্তু এখন যে বিপদ, এই কঠিন বন্যা, টাকা পয়সা দিয়ে কি করবে, সে টাকা পয়সা দিয়ে এখন খাবার পাবে কোথায়, পানি পাবে কোথায়, টাকা পয়সা থাকলেও কোনো কাজে এখন আসবে না, ব্যাংক বন্ধ, বাজার বন্ধ, সব বন্ধ। তাহলে এখন তারা ইবনু সাবিল হয়ে গেছে। তারপরে তারা এখন টাকা পয়সা থাকার পরেও ফোকারা, মাসাকিন, সাময়িক সময়ের জন্য বিভিন্ন দিক থেকে তারা এখন বিপদগ্রস্ত। এই অবস্থায় তাদেরকে সহযোগিতার হাত বাড়ানো, এটা আমাদের সকলের ফরজ দায়িত্ব, ইমানি দায়িত্ব। তারা আমাদের মুসলিম ভাই বোন একদিক থেকে, আমাদের দেশের নাগরিক, আমাদের প্রতিবেশী। এই জন্য যার যার সাধ্য অনুযায়ী আমরা তাদের সাহায্যে এগিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং এই ক্ষেত্রে জাকাতের অর্থ আপনি দিতে পারবেন, জাকাতের যে খাতগুলো আছে সে খাতগুলোর মধ্যে এটাও এখানেও আপনি ব্যয় করতে পারবেন। তো এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের দেশের সরকারিভাবে, বেসরকারিভাবে, বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ চতুর্দিক থেকে সহযোগিতা নিয়ে আসতেছে। তো এখনও আপনারা সহ সকল দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান, যে যেখানে যেভাবে পারেন সেভাবে সহযোগিতার হাত বাড়াই দেন, এটা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রইল। আর সকলে তাদের জন্য দোয়া করবেন, যিনি কিছুই করতে পারবেন না, কমপক্ষে আল্লাহর কাছে দোয়াটা করবেন যে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন রক্ষা করেন, এই দোয়া করুন। আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান রইল। জি হ্যাঁ জি, কাপড় চোপড়ও লাগবে ওই এলাকায়। শুধু মানে এখন তো সব জিনিসের সংকট, যেমন খাবারের সংকট, পানির সংকট, কাপড় চোপড়েরও সংকট, কারণ বাড়িঘর থেকে তো মানুষ কাপড় চোপড় নিয়ে আসতে পারে নাই, এক কাপড়েই তারা জীবনযাপন করতেছে। তবে এমন দিবেন যেগুলো মোটামুটি ব্যবহারযোগ্য,
একেবারে ব্যবহারের অযোগ্য এরকম না, একটু ব্যবহারযোগ্য যাতে ব্যবহার করতে পারে এরকম কাপড় চোপড় এখানে দিয়ে যাবেন। আমরা চেষ্টা করব যে জিনিসগুলো সেখানে বেশি দরকার, তো প্রাথমিকভাবে দরকার ছিল স্পিড বোট, তারপরে লাইফ জ্যাকেট, এগুলো দরকার ছিল। এগুলো বর্তমানে সেনাবাহিনী নিতে দিচ্ছে না, কারণ এগুলো নিয়ে ওই সবাই চালাইতে পারে না, প্রচণ্ড স্রোত, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। যারা উদ্ধার করতে যাচ্ছে তারাই ক্ষতিগ্রস্ত হইতেছে, তারাই সেখানে জীবন ঝুঁকির মধ্যে পড়তেছে। এই জন্য সেনাবাহিনী, নৌবাহিনী স্পিড বোট দিয়ে বিভিন্নভাবে তারা এই প্রথম কাজগুলো তারা করতেছেন। তো এরপরের কাজ, তাদের কাছে এখন শুকনো খাবার, পানি, এগুলো পৌঁছানো বেশি দরকার। তা আমরা ইনশাল্লাহ প্রথমে চেষ্টা করব এগুলো পৌঁছানোর, এরপরে যে সময়ে যে জিনিসগুলো দরকার সেগুলো আমরা চেষ্টা করব আমাদের সাধ্যের আলোকে সহযোগিতার হাত বাড়াই দেওয়ার। তা আপনারা এই খাতে আমাদের এখানে সহযোগিতা করতে পারবেন ইনশাল্লাহ। তো যে কদিন চলবে আমরা বলবো, যখন বন্ধ হয়ে যাবে আমরা আবার ঘোষণা দিব যে এখন থেকে আমাদের বন্ধ, যাতে কেউ আবার আমাদের নাম দিয়ে প্রতারণা করতে না পারে। এই জন্য আমরা ফেসবুকে আমাদের তিনটা নাম্বার দিয়ে দিছি, দূরের থেকে যারা দিবেন তারা যাচাই করে আগে আমাদের ওই তিনটা নম্বরে যোগাযোগ করবেন যে এটা আমাদের ঠিক আছে কি না, তারপরে যাচাই করে আপনি বড় অ্যামাউন্ট পাঠাইলে যাচাই বাছাই করে তারপরে আমাদের কাছে পাঠাইবেন, যাতে কেউ কোনো প্রতারণার আশ্রয় নিতে না পারে। আর আমরা কী পাঠাচ্ছি এগুলো আপনাদেরকে সময়ে সময়ে ইনশাআল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।